আবার চলে এসেছি তোমাদের কাছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস দেখো খাটের অবস্থাটা, চারিদিক জামা কাপড় ছেটানো, তারপরে বাস্কেট, নানান তাল জিনিসপত্র, মানে এই ডয়ের দুটো, এই টেবিল দুটো আর কি, এটা হচ্ছে তকাকা শ্বশুরের আমার, তো এই ঘরে ছিল, এখন নিয়ে যাবে যেহেতু তার জিনিস, সে বাড়িতে চলে এসছে, তো নিয়ে যাবে। এর মধ্যে আমাদের অনেক জিনিসপত্র ছিল, তো সেগুলো বের করে নিলাম। তো বের করাতে এখন ঘর সব অগোছল। আর তোমাদেরকে একটা কথা বলে দিই গাইস, আমি এতদিন ব্লগ ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ছেলের খুব বড় একটা শরীর খারাপ ছিল, যার কারণে আমি করতে পারিনি। তো গাইস ফাইনালি একটা অনেক বড় রিক্স থেকে উঠেছি, তার কারণ আমরা বুঝতে পারিনি যে ছেলের, মানে অল্প টাইমের মধ্যে, তোমরা যে আমি সেদিন ভোটের জন্য দৌড়াদৌড়ি করছিলাম, তো সেই ব্লগটাও আমি ছাড়তে পারিনি, তার কারণ হচ্ছে ছেলের এতটা পরিমাণ শরীর খারাপ ছিল, মানে তোমরা বললে বিশ্বাস করবে না। রাত্রের মধ্যে আমি শুধু এই এক কাপড়ের নাইটি পরে আমি চলে গেছিলাম আমার জেঠুর কাছে ছেলেকে নিয়ে। আমি খুব, আমরা ভাবতে পারিনি যে অত বড় একটা ধরনের কিছু হয়ে যাবে। তারপরে ছেলের এক সপ্তাহ পাঁচ দিন ধরে অনাবৃত দুবার করে গ্যাস চলেছে, গ্যাস নিয়েছে ও, নাহলে শ্বাস নিতে পারছিলো না, কষ্ট হচ্ছিল, তো সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো তোমরা যেটা দেখলে যে আজকে আমার বাড়ি পুরো লন্ডভন্ড, তো বাইরের দৃশ্যটা, এটা তো আমার ঘরের দৃশ্য দেখলে, আর বাইরের দৃশ্যটা দেখো, ওকে? তো দেখতেই পাচ্ছ তোমরা বাইরের দৃশ্যটা, ওখানে দুই ভাই বোন, মানে আর কি দিদির মেয়ে আর আমার ছেলে খেলা করছিল। দেখো অবস্থাটা পুরো একেবারে লন্ডভন্ড, ঘর যেরকম এরকম বাইরেও সেরকম, মাথা পুরো পাগল হয়ে গেছে। তো আপাতত এই ব্যাগটার মধ্যে সব কিছু গুছিয়ে রাখছি, মানে আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব, ব্যাগটার মধ্যে গুছিয়ে রাখছি, তারপরে দেখা যাক কী হয় না হয়। ওকে তো টাটা, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ওকে টাটা। তো ফ্রেন্ডস তোমরা দেখেছিলে যে আমি অনেক কাজকর্ম করছিলাম, তো কাজকর্ম গোছানোর পরে আর কোনো কথা বলা তোমাদের সাথে হয়নি, তার কারণে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো, আর গুবলু বাবা তো একটু জ্বালাতন করেই, সেটা তোমরা ভালোভাবে জানো। আর এখন যেতে চলেছি একটা বিয়ে বাড়িতে, তার জন্য একদম রেডি টেডি হয়ে গেছি আমি, গুবলুকে নিয়ে যাব না আর কি। তো এখন যাব হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই পাশেই, তো এখন হচ্ছে টাইমিং শীতের, এটা নিতেই হবে, বাট এত সেজে কোনো লাভ নেই, তো তার জন্য ভাবছি সাজলাম কেন সাজলাম কেন। তো যাই হোক, পুরো ফুল ইয়েটা আমি তোমাদেরকে বিয়ে বাড়িতে গিয়েই তো দেখাবো। তো চলো আজকে হচ্ছে কার বিয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমার, আমার বলতে আমাদের, আমার দিদি ভাই হবে, কিন্তু তোমার দাদা ভাই বান্ধবীর বোনের বিয়ে, তো সেই হিসাবেই যাচ্ছি ইনভিটেশনে। তো চলো, এই ফার্স্ট আমার লাইফে, এই ফার্স্ট তোমার দাদার কোনো বান্ধবী কি বান্ধবীর বোনের ইনভিটেশনে, মানে এই তিন বছর বিয়ের পরে এই ফার্স্ট আমার লাইফে আমি যাচ্ছি ওর সাথে একা, মানে বুঝতে পারছো তো। তো তাও ছেলেটাকে যাচ্ছি, বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু যেটুকুনি থাকবো যে তোমাদের কাছে অত্যন্তভাবে আমি শেয়ার করবো। ওকে তো টাটা, বাই বাই। তো আমরা চলে এসেছি আর কি গিফট নিতে দোকানে, তো দেখো সেই দাদা ভাইয়েরই আর কি দোকান, এখান থেকেই সব কিছু কেনাকাটা করা হয়। তো এবার তোমাদের দাদা ভাই বলছে দে নাকি, মানে সেই টেম্পারেচার কথাবার্তা একেবারে, এত বদমাইশ না লোকটা। এই দেখো আমরা রেডি, তো চলো তারপরে দেখছি, কথা বলছে যাচ্ছে, ওকে তো পরে কথা বলা যাচ্ছে তোমাদের সাথে, তো আগে দেখে নি কি নিচ্ছে। তো এখানে গিফট বাছাবাছি হচ্ছে, এখানে এখানে এই যে দেখা যাচ্ছে, এখানে সব আর কি, এখানে জামা কাপড় বলছে আর কি সব কিছু এখানে থাকে, এটা হচ্ছে গোডাউন। তো ওখানে নেওয়া হলো আর কি কাচের বাটি সেট, তো চলো এখন প্যাক করবে, প্যাক করে তারপরে নেব। তো ফাইনালি আমরা এখন বিয়েবাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছে দেখছি অনেক লোকজন ভিড়ভাট্টা। তো এবার আমি সামনে আসতে চলেছি, একটা কাকু আসছে সামনে, এখানে মাইক সেটের লোকজন আছে, আর সামনে আছে ওই বাড়ির একটা দিদি যে দিদি নেমন্তন্ন করতে গেছিলো। তো চলো এখন যাওয়া যাক হচ্ছে বিয়েবাড়িতে, তো দিদির কাছে আগে যাচ্ছি, দিদির বললাম দিদি ভালো আছে, তো এবার দিদির সাথে যাব আর কি কোনের কাছে, কারণ কোনেকে আমি চিনিও না, দেখিও নি কোনোদিন, উনি আমাকে নিয়ে যাচ্ছে দিদি ভাই। তো চলো এখন ভেতরে ঢোকা যাক, আর তোমরাও সাথে থেকো অবশ্যই। ওকে টাটা। তো এখানে আমরা সবাই একসাথে ভাবছিলাম আমরা পিক
তুলছিলাম আর কি, কীভাবে আসবে একসাথে, মানে হচ্ছিল না, কেউ লম্বা কেউ একটু বেটে, কেউ একটু বেশি লম্বা, মানে আবার কেউ একটু মোটা, মানে সব কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছিল। তোমার দাদার দাদা ভাই বলছিল কি, মানে আমাকে বলছিল এরা সবাই মানে একেবারে হট্টগোল পাকিয়ে দিয়েছে, তাই আমি বলছিলাম যে তোমরা একটু বেশিই বোঝো, তার জন্য একটু ঘেটে গেল। তো এখানে বিয়ের মণ্ডপটা হয়েছিল, তো তোমাদেরকে পরে দেখাবো। আর দিদি ভাই আর দাদা এখন কোণের দিকটায় যাচ্ছে, তো আমিও যাব এখন, তো আর কি তোমার ছবি টবি তোলা হবে, তো দেখতে থাকো। তো এবার বিয়ের মণ্ডপ ছেড়ে যাচ্ছে একটু স্টলের দিকে, কী কী স্টল দিয়েছে, তো দুটো ফুচকার স্টল দিয়েছে আর একটা আইসক্রিমের, তো সেদিকটাই যাচ্ছিলাম হঠাৎ করে মানে আমার টিউশনের দাদাদের সাথে দেখা হয়ে গেল। তো ওরও সে একই সেম টিউশনের দাদা, তো সবাই ছিল ওখানে, ডাকছিল, তো ডাক শুনলাম একটু প্রীতমদা ছিল। তার তো এখন তোমাদের দাদাভাই গেছে হচ্ছে আইসক্রিম আনতে, আইসক্রিমটা আমার খুব ফেভারেট, তো আমি বললাম অবশ্যই আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো। আমি প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে ভালোবাসি, মানে আমাকে যে কটা দেবেন আমি পটপট পটপট করে খেতেই থাকবো, কিন্তু শীতের টাইমটা না কেমন খাবো বলতে পারছি না। এ মা দেখো একদম খারাপ কাজ করলো, মানে আমার আইসক্রিমটা খেয়েই নিল একটু, তো এখন খাচ্ছিলাম। টেস্টটা ব্যাপক ছিল মালাইয়ের, কিন্তু প্রচুর একটু ঠান্ডার সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটু অসুবিধা হচ্ছিলো, কারণ অনেকদিন পরে আমি আইসক্রিম ফুচকা এগুলো খাচ্ছি, এ আর কি সেটা বলে বোঝাতে পারবো না। তো আমার কাছ থেকে খেয়ে যাচ্ছে, নিজেকে একটা নিতে বলছি তো নেবে না, মানে এতটা বদমাইশি করছে, মানে পুরোটাই নিয়ে নিচ্ছে, মানে আমি বলছি আমি একটু খাবো শান্তি করে, তাও হচ্ছে না। তো এখানে একটা হঠাৎ করে কী একটা ব্যাপার হয়ে গেছিলো, বাট আমার মনে নেই, সে তার জন্য আমরা হাসি দিয়ে ফেলেছিলাম, আর খুবই হাসি পাচ্ছিলো, ভাবতে পারিনি যে কী হয়েছিল, মনেই পড়ছে না, বাট যা হয়েছিলো বিশাল হাস্যকর হয়তো। তো গাইস ফাইনালি বরের এন্ট্রি হয়ে গেছে, এখানে এখন অনেক ভিড় জমে রয়েছে, তো এখানে থেকে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদেরকে এন্ট্রি দিচ্ছে না, তো আমরা যাবো এখন ফুচকা খেতে। দেখতেই পাচ্ছ আমি এখন কেমন করে গপ গপ করে ফুচকা খেতেই আছি, মানে অনেক দিন পরে খাচ্ছি, সেই এক বছর পরে, মানে আমার টেস্টটা যেন মুখে লেগে থাকছে, মানে মনে হচ্ছে খেয়ে যাই, কিন্তু দাঁতের প্রবলেমের জন্য আমি খেতে পাচ্ছি না, তার কারণ আমার একটা দাঁতে পোকা লেগে গেছে এত প্রচুর পরিমাণে খাবার খেতে। তো এখন দাঁতটাকে রিপেয়ার করতে হবে, তার আগে খাওয়া তারপরে আর কি খাওয়া দাওয়া স্টার্ট হবে। ওকে তো এখন দেখা যাক কী হয়, মানে বুঝতেই পারছি না কী হবে না হবে। তো ফুচকা খাওয়া শেষ এবার আবার আগের জায়গায় চলে গেছি আমরা, এখানে এখন গেট ধরাধরি হচ্ছে, ক 1000 টাকা 10000 টাকা চেয়েছে মেয়ে বাড়ি থেকে ছেলের পক্ষে, যে গে 10000 টাকা দিলেই তারপরে আমরা গেট ছাড়বো। তো এরকম মজা আমরা অনেক আগে করেছি আগে, আর সেই মজাটার ইমেজটা আমার মধ্যে আবার ফিরে এসেছিলো, তো আমরা ওখানে ছিলাম, খুবই এনজয় হচ্ছিলো, যেতে দেবো না মোটে, মানে হুড়ো তারা বলছে আমরা কোলে করে নিয়ে বেরিয়ে যাব, তো আমরা বলছিলাম না 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 হবে না। তো অনেকটাই আনন্দ হচ্ছিলো যেহেতু আমি ব্লগ শ্যুট করছিলাম আর সবাই একটু বেশি তার জন্য আরও আনন্দ করছে, তো এক্সাইটেডের জন্য দেখো কি করছি সেখানে, মানে খুবই আনন্দ হচ্ছে জায়গাটা বিশেষ। এখন ফাইনালি চলে এসেছি খেতে, খাওয়ার টেবিলে দেখছি এক জায়গায় সিট ফাঁকা নেই, সব ভর্তি, আর পুরো হাড্ডাহাড্ডির লড়াই, লাইন না দিলে সিট পাওয়া যাবে না। তো এখন চিন্তায় পড়ে গেছিলাম কী করব, তো হাসছি কাঁদছি আবার অনেক কিছু করছি। তো তোমাদের দাদাভাই এক্ষুনি আমার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে যাবে হচ্ছে পকোড়া আনতে, তো চিকেন পকোড়া খাই আর বসে বসে থাকি, কী করব, সবাই এত খাচ্ছে আমাদেরও তো খিদে পায় না, এরা উঠছেই না, খেয়েই যাচ্ছে, কী যে করি হাই ভগবান, বুঝতেই পারছিলাম না। তো দেখবে একটু পরে তোমাদের দাদাভাই চিকেন পকোড়া নিয়ে এসে আমার হাতে দিয়ে দিয়েছে চিকেন পকোড়া, তো হেভি টেস্ট ছিল, টেস্টটা হেভি সুন্দর হয়েছিল, মুচমুচে হয়েছিলো হেভি সুন্দর। আর তোমাদের দাদাভাই একা একা প্রথমে খেয়ে যাচ্ছিলো, আমাকে দিচ্ছিলো না, তারপর হঠাৎ করে আমাকে দিয়েছে। তো এখন আমি তোমাদের সাথে এখন একটু স্টাইল দেখাবো, কী লাগছে, খাবার স্টাইলে। ও আমার কত সৌভাগ্য তোমাদের দাদাভাই আমাকে এবার খাইয়ে দিচ্ছে, বাবা 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 সব লোকজন আমাদেরকে তাকিয়ে দেখছে। তো এবার আমরা ফাইনালি বসে গেছি, তো আমরা এই তিনজন, সামনে তিনজন আর পাশে তিনজন ছিলাম, তো বসে গেছিলাম। তো আমরা এখন বিয়ের মণ্ডপে চলে এসেছি, তো বিয়ের মণ্ডপের ডেকোরেশনটা তোমাদেরকে তখন দেখানো হয়নি, তো তার জন্য আমি দেখানোর জন্য উতলা হয়ে পড়েছিলাম, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চটপট করে চলে আসলাম তোমাদেরকে ডেকোরেশন দেখাবো বলে। তো দেখো এখানে বাটারফ্লাই ডেকোরেশন হয়েছে, আর উপরের মণ্ডপটাও খুব সুন্দর সাজানো হয়েছে, তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাচ্ছি, একটু দেরি হবে কিন্তু ফুল এন্ট্রি আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আর কী বলতো, ভিডিও ব্লগ শ্যুট করা যাচ্ছিলো না, কারণ অত্যন্ত লোকের চাপ বেড়ে গেছিলো। আর এই দেখো আমি তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিয়েছিলাম, মানে চাপ বেড়ে গেছিলো এর জন্যই যে তার কারণ হচ্ছে মানে বরযাত্রী ঢুকে গেছিলো তাই। ওকে তো টাটা, বাই বাই।
তো গাইজ আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ওকে টাটা, বাই বাই। আর তোমাদের দাদা ভাই আমার জন্য।